আমার দেখেই মনে হচ্ছে আমি কাক, দেখে মনে হচ্ছে না আমি কাক, কাকসিনা কাকসিনা নয় রয়েছি। এক ঝাঁক পাখি আর এখানে একটা পাখি। বাপ রে, তোমরা দেখো কত লোক, পিঁপড়ের মতো লোক তোমরা শুধু দেখো। ভারত মাতা কি, ভারত মাতা কি। কিছু স্বপ্ন, কিছু আশা আর তোমাদের ভালোবাসা, আর এই নিয়ে শুরু করছে একটা স্মৃতির পাতা। তো বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস, আজকে আমাদের সারা ভারতবাসীর একটা গর্বের আর একটা আবেগের দিন। আজকের দিনে আমাদের ভারতের অলিতে গলিতে, স্কুল কলেজে, সব জায়গায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত করা হয়। আজকের এই দিনে আমি ছোট থেকে স্নান টান করে মা রেডি করে দিত, আমি স্কুলে চলে যেতাম, আর স্কুলে গিয়ে আমাদের স্যার ম্যাডাম আমাদের বীর যোদ্ধাদের কথা শোনাতেন। আর স্বাধীনতা দিবস মানে আমাদের কোটি কোটি বীর শহীদের আত্মত্যাগের ইতিহাস। আজকের দিনে যখনই মাইকে আমরা শুনতে পাই সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমাদের সারা গায়ের লোম শিউরে ওঠে। আমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আজকের দিনটা তোমরা সুন্দরভাবে উদযাপন করো। এইভাবে আজকের ব্লগটা আমরা শুরু করছি। তো যার ভয় আমরা পাচ্ছিলাম কালকে থেকে, এই বৃষ্টিটা সেই হয়েই গেল। তাও আবার যে সে বৃষ্টি না, সে বিশাল বৃষ্টি, যে বৃষ্টিতে আমরা পুরো ভিজে যাচ্ছি একদমই, মানে পারছি না মানে আটকাতে, বাট ঠিক আছে, কি আর করা যাবে তাই না, ভিজেই যেতে হবে। আমরা একটা ছাতির নিচে দুজন মিলে রয়েছি দাঁড়িয়ে। তো যেরকম তোমরা জানো যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার কারণে বেরোতেই পারছিলাম না ছাতায়, মানে ছাতা থাকা সত্ত্বেও আমরা ভিজে যাচ্ছিলাম, কারণ এমনকি আমরা দুজন পিছনটা ভিজেও গেছিল। তো তারপরে এখন আবার ফুরফুরে রোদ উঠেছে, তোমরা দেখো এত রোদ যে এখন তাকানোই যাচ্ছে, এখন তাকানোই যাচ্ছে না। তো এই জিনিসটা খুবই ভালো, এখন আমরা আবার বেরোতে পারবো, যদিও টাইমটা একটু বেশি হয়ে গেছে, বাট কিছু করার নেই, বৃষ্টি একটু দিয়েছিল যার কারণে আমরা একটু থমকে গেছিলাম, এখন আবার বৃষ্টি চলে গেছে, এখন আমরা আবার বেরিয়ে পড়বো। তো মাম্পি, এই দিনে ভারত মাতা হতো, প্রতিবার ভারত মাতা হতো, তো এইবার তুমি হওনি কেন সেই কথাটা একটু বলো। কারণ এবার একটা ভিডিও করবো ভেবেছি তোমাদেরকে দেখানোর জন্য, এর জন্য এবার আমি যাইনি আমাদের ক্লাবে ওখানে, প্রত্যেক আজকেও প্রত্যেকবার, এবারও আমাদের সকাল সকাল ডাক দেয় যে আসো তোমাকে ভারত মাতা সাজানো হবে প্রত্যেকবার। তো এবার আমি তাড়াতাড়ি উঠে চলে এসেছি শুভর কাছে তোমাদের জন্য ভিডিও করবো বলে। হো রাজ না বে তেরি সাসো মে থোড়ি সি বতন কি ভি হকতা, না দেখ মুঝে ইউ মুর মুর কে তের মেরে সাথে হি থাকতা, তেরি মিট্টি মে মিল জাওয়া গুল বন কে মে খিল জাওয়া বস ইতনি সি হে দিল কি আরজু, তেরি নদিও মে বহ যাওয়া তেরে খেতো মে খিল যাওয়া বসে সিহ দিল কি আরজু। তো মাম্পি আমাকে আগের দিনই যে এই হাতের ব্যান্ডটা কিনে দিয়েছিল, যেটা আমি পরে নিলাম, আর মাম্পির একটা ব্যাজ আছে, এই দেখো কালকে তোমরা আগের ব্লগটা যারা দেখেছো এটা কিনেছিল, তো ওটা পরেও মাম্পিকে ভালো লাগছে। তো এইমাত্র একটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে স্কুল থেকে তাদের কি দিচ্ছে, ভাই বললো যে কেক দিচ্ছে। মাম্পি তোমাকে কি দিত স্কুল থেকে? আমাদের স্কুল, আমি আগে যখন ওয়ান থেকে বলছি, ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি গার্লস স্কুলে, গার্লস স্কুলে চারটে করে মেরি বিস্কুট দিত। আমাদের স্কুল থেকে আমাকে লাড্ডু দিত, লাড্ডু খেতাম আমরা, লাড্ডু খেতে খেতে বাড়ি চলে আসতাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, এদের খাওয়া ছিট আমাদের অনেক ভালো লাগবে। আবার মেঘ শুরু হয়ে গেছে, একটু আগে দেখলে কত রোদ, আবার ছিটে পড়া বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কি বলবো, কিছু বলার নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন মেঘ হচ্ছে কিছুই বুঝতে পারছি না, যার কারণে আমরা ছাতা রেখেছি, তবুও যদি সেই রকম আবার বৃষ্টি হয় আবার আমাদের কোথাও দাঁড়াতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ, আর তোমরা এই আজকের দিনে কি করছো আমাদের কমেন্টে জানাও, আর যদি কেউ ইউটিউব চ্যানেল খুলে থাকো লিংকটা আমাদের পাঠিয়ে দাও, আমরাও তোমাদের দেখব, ঠিক আছে। তো চলো, তো আমি আর মাম্পি সকাল থেকে কিছু খাইনি, মানে সকাল উঠেই আমি বেরিয়ে পড়েছিলাম, আর আমার বাড়ির পাশে আমার একটা বন্ধু পতাকা উত্তোলন করছিল, তো সেখানে গিয়ে পতাকা উত্তোলন করলাম, ওখান থেকে আমি চলে এসেছি, আমি আর কিছু খাইনি, মাম্পিও খাইনি, তাই না, মাম্পিও খাইনি। তো আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নেবো, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। তো আমাদের এখানে গেদে যাচ্ছে সবাই, ওখানে মানে ভালো করে সাজানো হয় ফুল দিয়ে, আমি তো এখনো যাইনি, মাম্পি গেছে একবার, আমি গেছি অনেক ছোটবেলায় যেতাম, হ্যাঁ, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু যেও না ভিডিওটা থেকে, আমরা আগে কিছু খেয়ে নি কারণ প্রচন্ড খিদে পেয়েছে, তো নালে বাথা করে
তো আমরা পরোটা নিলাম, কারণ পরোটা খেলে একটু খিদেটা মিটবে বলো। তো আবার সেই ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এইবার মাম্পি আমাকে বলছে এমনি কেমনে হয়, এমনি করে কি করে হবে? হ্যাঁ, আর আমার এইভাবে পরে হাঁটতে হচ্ছে, সাদা শাড়ি পরেছি এমনিতে, আর তখন বৃষ্টি পড়ছে। ও কি ওয়েদার দেখো, চারিদিকে পুরো ভিজিয়ে রেখেছে সব কিছু। আবার এক এক সময় এমন রোদ দিচ্ছে পুরো মাথা গরম হয়ে যাচ্ছে। এখন আর রোদের দেখা পাচ্ছি না, অনেকক্ষণ হয়েছে বৃষ্টির জন্য। দেখো আমার সাদা শাড়ি পুরো গেছে, পুরো মানে বৃষ্টির জন্য এত প্রবলেম হচ্ছে, কি বলবো, এত প্রবলেম হচ্ছে আজকে, মানে কি করব কিছু টেরই পাচ্ছি না বৃষ্টির জন্য। বৃষ্টিতে ছাতি ধরে দাঁড়িয়ে থাকবো নাকি একটু দেখতে যাবো নাকি ঘুরবো? তো আমরা এখন ডিসাইড করলাম আমরা গেদে যাবো, কারণ বৃষ্টিতে যা অবস্থা আমার, দেখেই মনে হচ্ছে আমি কাক, দেখে মনে হচ্ছে না আমি কাক, কাকসিনা নয়ে রয়েছি। তো তবু এখন যেতে হবে, কিছু করার নেই, যেহেতু বেরিয়েছি তো যেতে তো হবেই। আমাদের এই এলাকা থেকে ওখানে সবাই যায় আজকের দিনে, তো সেই জায়গাটাই আজকে যাবো। তো স্টেশনে বসে রয়েছে আর মাম্পি দৌড় মেরে গিয়ে এই ছোলা মাখাটা নিয়ে আসলো। মাম্পির টকটা খুব ভালো খায় বাইরে বেরোলে, ওই জন্য ওর পেট খারাপটা হয়। মাম্পি যখন যে কোনো ঘুগনি খায়, যে কোনো কিছু খায়, ও ঘুগনি খেলে বলে কি ডাল বানিয়ে দাও টক দিয়ে, ঠিক আছে? আর এই যে এইগুলো খেলে দেখো পুরো টুবু টুবু টক, ওর জন্য আমাকেও দিয়ে দিয়েছে এরকম। তো আজকে সকালে উঠেছি, বাড়ি থেকে বেরিয়েছি, ছাতা নিয়ে আসিনি, আবার বাড়ি গেছি, বাড়ি থেকে আবার ছাতা নিয়ে এসেছি, আসার পরে এতটাই বৃষ্টি এসেছে, ছাতা থাকা সত্ত্বেও আমরা ভিজে গেছি, আবার বাড়ি গেছি। তো বাড়ি থেকে আবার এসেছি, আবার একটু আগে এখান থেকে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিলো। তো আজকে জার্নিটা এরকম হয়েছে, বাড়ি গেছি এসেছি, বাড়ি গেছি এসেছি, বৃষ্টি হচ্ছে, ভিজেছি, ভিজেটিতে এখন বসে রয়েছি, এখন আবার মেক করেছে, আর আমার গলাটা কেমন বসে গেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আসার মানে আমি পাচ্ছি, ফিল পাচ্ছি, মানে সিমটমগুলো আমার আসছে, কারণ আমার কেমন একটা গলাটা ব্যথা ব্যথা করছে, মানে যখন ঢোক গিলছি, তো ওই জন্যই। আর মাম্পি ওই জন্য একটা লজেন্স কিনলো, ওই জন্য ও খাচ্ছে আর আমি ওই লজেন্স খাই না। মাম্পি ওই লজেন্সটা খেলে আমার জিভ ছুলে যায়। আর মাম্পি কী বলছে, আমি বলছে লজেন্সটাকে এইখানে রেখে দিতে, মানে এরকম করে রেখে দিতে। এক ঝাঁক পাখি আর এখানে একটা পাখি। অনেক সময় হয়েছে আমি টুপিটা পরিনি, তো মাম্পিকে বললাম টুপিটা একটু বের করো, টুপিটা একটু পরি দাও। ট্রেন আসার এখনও প্রায় 10-20 মিনিট আছে, ওই টুপিটা পরে ফেলি। তো বন্ধুরা হাসার কিছু নেই, মানে একটু অন্যরকম লাগছে আমাকে, বাট ঠিক আছে, এইভাবে এখন যাবো। একটু সেট করে দাও তো। মানে অ্যাকচুয়ালি টুপিটা বাচ্চাদের, এবার মাম্পি পরলে ঠিক ছিল, কারণ মাম্পি, হ্যাঁ মাম্পি পরলে একদম মানায়, কারণ আমার তো মাথা মোটা, মানে ওটা বলছি না, মানে মাথাটা এটা একটু মোটা, বাট মাম্পিকে ভালো লাগছে। তুমি পরে থাকো, ট্রেন ঢুকেছে আর মাম্পি এখনও সাজুগুজু করছে, মানে সেই হোয়াইট টোন বলো, মাস্কারা বলো, এগুলো বের করেছে যে থলি থেকে। সেই মাত্র আমরা গেদে নামলাম, এবার এতটা লোক তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, তোমরা পিছনে দেখো কত লোক, বাপরে তোমরা দেখো কত লোক, পিঁপড়ের মতো লোক, তোমরা শুধু দেখো। আমি ফার্স্ট টাইম এখানে আসছি, বাট এত লোক আমি কখনো ভাবিনি, মানে তোমরা দেখো মানে কত লোক যাচ্ছে, সামনে ওইদিকে সাজিয়েছে, এই সাইড দিয়েও যাওয়া যায় আর এই সাইড, আমরাই সোজাই যাবো ওই পিঁপড়ের মতো এবার হেঁটে হেঁটে যাবো। তো মাম্পি বলছে এখন যদি বৃষ্টি হয় তাহলে পুরো সবাই স্নান হয়ে যাবে, বলো পুরো স্নান, মানে লাইন বড় শুধু লোক, সুন্দর লাগছে দেখো, তো সবাই সেলফি তুলছে, ভিডিও করছে। এখানে লেখা রয়েছে 54 ব্যাটালিয়ন। জয় জয়। তো এই যে পুরো সামনাসামনি দেখতে পাচ্ছি, এর ওই পাশে বাংলাদেশ রয়েছে, ওই যে এই যে এটা বাংলাদেশ। মাম্পি বাংলাদেশে যাবা? এটা বাংলাদেশ। ওই যে দেখছো কত লোক জড়ো হয়েছে, ওখানে একটা মারপিটের সৃষ্টি হয়েছে। এবার মারপিটটা আমি যতদূর দেখলাম ছোট ছোট বাচ্চারাই দেখি লাফিয়ে লাফিয়ে সেই মাথায় মারছে। এবার আমি চাই না যাতে বেশি গন্ডগোলটা হোক, তো ওই জন্য বেশি লোকজন জড়ো হয়ে গেছে। আজকের এই দিনে আমি তো আসিনি গেদে, মাম্পির কথা শুনে আজকে এলাম। আর যদিও আজকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক ঝড় জলের মধ্যে দিয়ে এসেছি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যারা যারা বগুলায় আছো
তারা তোমরা জানো যে কতটা আজকে সারাদিন 15 আগস্ট সারাদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ, তো তার মধ্যে দিয়ে ভিজে পুড়ে ঠিক আছে ওর মধ্যে দিয়ে আমরা এসেছি। এবার এসে এখানে এত লোক একত্রিত হয়েছে এটা দেখে এতটা ভালো লাগছে। তো আমাদের এই স্বাধীনতার পিছনে যে কত বীর শহীদের বলিদান রয়েছে সেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, আর সেটা ভাবতেও কেমন লাগে, সেই গায়ের মানে পুরো গা সিঁড়িয়ে ওঠে, যে মাম্পি যখনই মাম্পিকে বলি তখনই মাম্পি সেই গা সিঁড়িয়ে ওঠে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো, আর ওইদিকে যাবো না কারণ ওইদিকে শুধু বর্ডারই আছে ওরকম পাশ দিয়ে, ওই পাশে বাংলাদেশ, মাম্পি তো বললো এটা বাংলাদেশ, হ্যাঁ, তো ওখান থেকে যা দেখলাম তো ওখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো, কারণ বাংলাদেশে তো যেতে পারবো না। আর মাম্পি যদি ওই তারকাটা যদি পার মার করে যদি ভিতর দিয়ে যদি ঢুকে যেতে পারে তাহলে মাম্পি যেতে পারে, বাট আদারওয়াইজ আমি তো যেতে পারবো না। তো গেদে ভীষণ বড় একটা বট গাছ আছে, এই বিএসএফ ক্যাম্পের পাশে এই বট গাছটা রয়েছে, তো এর গা দিয়ে এই যে একটা মেলার মতো বলতে পারো, মানে ওইদিকে ফুচকা, তারপরে চাপাটি, তারপরে এই যে পাঁপড় আমরা খাচ্ছি এগুলো সব রয়েছে। তো আমরা বগুলায় নামলাম আর আজকে পুরো ঘোরা কমপ্লিট, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা একটা রেস্টুরেন্টে যাবো ওখান থেকে বিরিয়ানি খেয়ে আমিও বাড়ি মাম্পিও বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, একটু বৃষ্টি একটু বৃষ্টির মধ্যে একটু দৌড়াদৌড়ি করেছি তোমরা বুঝতে পেরেছো, সে যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই 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 বাই, টাটা।